প্রিয় ভিউয়ার্স, আমাদের এবারের গাণিতিক সমস্যা হলো √-2 × √-3 ইকুয়াল টু কত। প্রিয় ভিউয়ার্স, এবারের গাণিতিক সমস্যাটা তাহলে আমরা একটু লিখি, √-2 × √-3। এটাকে আমরা লিখতে পারি, √-2 কে লিখতে পারি 2 × −1 ইন্টু, √-3 কে লেখা যায় 3 × −1। প্রিয় ভিউয়ার্স, তাহলে এবার কি লেখা যায়, 2 × −1 কে লেখা যায় আয়োটা স্কোয়ার। এখানেও ঠিক একই রকম 3 × −1 কে লেখা যায় আয়োটা স্কোয়ার। প্রিয় ভিউয়ার্স, তাহলে এবার আমরা কি লিখতে পারি, √2 আয়োটা স্কোয়ার রুটে ক্যান্সেল করলে √2 আয়োটা ইন্টু, এখানে লেখা যায় √3 আয়োটা। প্রিয় ভিউয়ার্স, তাহলে আমরা এবার লিখতে পারি, √2 × √3 × আয়োটা আয়োটা গুণ করলে আয়োটা স্কোয়ার। এবার এটাকে লেখা যায় 2 × 3 আয়োটা স্কোয়ার, 3 × 2 = 6, 6 × আয়োটা স্কোয়ার। এটাকে আমরা সামনে নিয়ে আসলে আয়োটা স্কোয়ার √6। প্রিয় ভিউয়ার্স, আয়োটা স্কোয়ার = −1 × √6 = −√6। তাহলে আমাদের কি দাঁড়াইলো, √-2 × √-3 = −6। প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। ক্লাসটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন অন করে দেবেন, যাতে নতুন ক্লাস দেওয়ার সাথে সাথে ক্লাসটি উপভোগ করতে পারেন। তাহলে আমরা এখানে লিখতে আসি, একটু লিখে দিই, −√2 × −√3 = −√6। এটি আমাদের রেজাল্ট। ধন্যবাদ সবাইকে।